ও সন্তান একটু চোখের বালি ছেড়ে তওবা করো। ও আল্লাহ, মনে হয় যেন আমার অপরাধের কারণে আমার মা বুঝিয়া বড় করে বেজার, আমার আব্বা জান বুঝিয়া বড় করে বেজার, আমার অচরিত্র খারাপের কারণে, ব্যবহারের কারণে বাজারি আমার শিক্ষক আমার উপরে বেজার। কেন জানি আমি এতগুলো মানুষের ভিতরে মোনাজাত ধরলেও চোখে পানি আসে না। আসলেই তো আল্লাহ বেজার হয়ে গেছে আমার উপরে, আমার মা বাবা বুঝিয়া আমার উপরে বেজার হয়ে আছে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। ওই মা বাবার দোয়া নাও রে যুবক, ঘরে যাইয়া বলবি মা কত কথা জানি বলছি, তুমি গোপনে কান্না করছো কষ্ট পাইয়া, আজকে তুমি একটু মাথায় হাত দিয়া দোয়া করিয়া দাও। কারণ আজকে দেখলাম অনেকে মোনাজাতে কান্দলো, আমার চোখে পানি আসে নাই, হয়তো আল্লাহ বেজার হয়ে গেছে। তুমি যদি একটু দোয়া করো আমার বাউলা বুঝি খুশি হয়ে যাবে। ও যুবকেরা, মা বাবার দোয়া নিয়ে চলো রে বাবা, মনে মনে আল্লাহর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হও। জীবনে তো কম নামাজ ছাড়ো নাই, কম বেপরদায় চলো, এখন থেকে আল্লাহকে মনে মনে বল, আল্লাহ জীবনে আর নামাজ ছাড়বো না, দাঁড়িয়ে আর কাঁদবো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, শিক্ষক উস্তাদদের সাথে আর কোনোদিন বেয়াদবি করব না, মুরব্বীদের দোয়া নিয়ে চলবো, সুন্নাত অনুযায়ী চলবো। ও বাবা, কয়েকদিন আর তোমার হায়াত আছে জানা না, জিদানিং শুধু যুবকের মরণের খবর বেশি ভাই। ও আল্লাহর বান্দা, ঘুমের মধ্যেও কিন্তু মরণ হইয়া যায়। তুমি রাতের বেলা যে ঘুমাও, ওই সময় যদি মা সকাল বেলা এসে দেখে তুমি মরিয়া গেছো। মোমেন জো ফেদা নকশে কাফে পায় নবী হো, মোমেন জো ফেদা নকশে কাফে পায় নবী হো, ও জির কদম আজ ভি আলম কা খজিনা, ও জির কদম আজ ভি আলম কা খজিনা, গর সুন্নত নবী কি করে पैरवी उम्मा, गर सुन्नत नबी की करे पैरवी उम्मा, तूफान से निकल जाएगा फिर इसका सफीना, तूफान से निकल जाएगा फिर इसका सफीना। عاشق ہو میرا در شہنشاہ دو عالم, عاشق ہو میرا در شہنشاہ دو عالم, مشکوں سے زیادہ مبارک جس کا پسینہ, مشکوں سے زیادہ مبارک جس کا پسینہ, کر دل میں طرف ہو میرے آقا کا زیارہ, کر دل میں طرف ہو میرے آقا کا زیارہ, ایک آن میں آئے نبی دخلا دے مدینہ, ایک آن میں آئے نبی دخلا دے مدینہ। জামিয়া ইসলামিয়া আরবিয়া মদিনাতুল উলুম কর্তৃক আয়োজিত দুদিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল আর সমাপনী দিন 27 জানুয়ারি 2024। উপস্থিত মহতি এ মাহফিলে মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, হযরত ওলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহর পথের আশিকিন, যাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ শ্রবণলতা পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক এই ফিতনার যুগে হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস বেহেশতের বাগান উলামায়ে আহলে হাকের মজলিস, তওবা কবুলের মজলিসে আশা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ে জবান খুলে মুহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউল আযম رسول اکرم رحمت عالم نبی العرب والعجم حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقی کوثر آقا نامدار مدینہ کا تاجدار آفتاب نبوت فخر موجودات سید المخلوقات حضرت محمد الرسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। গতকাল এবং আজ দেশের সুনামধন্য ওলামায়ে হযরতদের পবিত্র জবানে কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা আপনারা শুনেছেন। ওলামায়ে কেরামদের কথাগুলো সহিহ তরিকায় সবাইকে আমল করার তৌফিক আল্লাহ দান করেন। আমিন। ওলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। আমিন। ফেসবুকে লেখালেখির মাধ্যমে, মিডিয়ায় অপপ্রচারের মাধ্যমে যে বা যারা আলেমদেরকে ছোট করার ষড়যন্ত্র করে আল্লাহ তাদের হেদায়েত দান করেন। আল্লাহ পাকের ইলম ও কুদরতে যদি ওদের ব্যাপারে হেদায়েতের ফয়সালা না থাকে আল্লাহ কুদরতের দ্বারা দমন করে দেন। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়েছি এবং সংক্ষেপ কিছু আলোচনা রাখার নিয়তে কোরআন হাকিমের সূরা আহজাবের 2 টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ পড়েছে। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয় সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা বলার মতো, শুনবার মতো আল্লাহ পাক আমাকে আপনাদের প্রত্যেককেই তৌফিক দান করেন। আমিন। يا أيها الذين آمنوا اتقوا الله اے دنیا المؤمن تمرا تقوى ارجن کرو تتا اللہ کے بھائے کرو اقولوا قولا سدیدا এবং যা বলবে সত্য সঠিক শালীন ভাবে বলবে। تلاوت হবে يصلح لكم أعمالكم বিনিময়ে তোমাদের সমস্ত ত্রুটি যুক্ত আমলকে আল্লাহ ত্রুটি মুক্ত বানাইয়া কবুল করে নেবেন ويغفر لكم ذنوبكم এবং তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ maaf করে দিবেন ومن يطع الله ورسوله যারা আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করবেন فقد فاز فوزا عظيما অতঃপর তাদের বিজয় হবে চিরন্ত বিজয় নবীজি বলেন মান ইয়াজমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ যারা দুই জিনিস হেফাজতের জিম্মাদারি নেবে নবী বলেন আমি তাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব প্রথম হলো জবানের হেফাজত করো দ্বিতীয় লজ্জাস্থানের হেফাজত করো দুই জিনিসের হেফাজত যারা করবেন হেফাজতের জিম্মাদারি যারা নেবেন নবী বলেন আমি তাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব সুবহানাল্লাহ আসে না জীবনে এমন কোন আমল কি আল্লাহকে দেখাইতে পারবেন যে আল্লাহ তোমার জন্যই আমলটা করছি আমাকে maaf করে দাও এমন কোন আমল করছেন জীবনে হ্যাঁ চিন্তাও তো করেন না ভিতরে ভিতরে তো খুব ভাব যে অনেক আগায় গেছি জান্নাত আমরা না পাইলে কে পাবে অথচ একটা হাদিস শুনে পয়গম্বরের একজন মুহাব্বতের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন জিজ্ঞাসা করলেন নির্জনে একা পাইয়া যে আপনি তো নবীর সোহবতে অনেক সময় কাটাইছিলেন নবীজির একটা মুহাব্বতের মহামূল্যবান হাদিস আমাকে শোনাবেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ঠিক আছে শোনাবো নিরিবিলি একটা পরিবেশ একটা ছোট ঘরে দুইজন আবু হুরায়রা আর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে বসে বলতেছেন খেয়াল করেন নবীজি আমাকে একটা হাদিস শুনিয়েছিলেন এমন একটা সময় বা পরিবেশে যে নবীজি আর আমি আবু হুরায়রা সারা ওই জায়গায় কেউ ছিল এ কইয়েই ব্যবসায় করে গেছে কে আবু হুরায়রা হুশে আসার পরে আবার এক কথাই রিপিট করলেন নবীজি আমাকে নির্জনে আমাকে একটা আলাদা হাদিস শুনাইছেন কেউ ছিল না আমি আর রাসূল বলে আবার বেহুশ হয়ে গেছে হুশে আসার পরে আবার শুনাইলেন তিনবার বেহুশ হয়ে গেছে চতুর্থবারে এবার কাঁদতেছেন কাঁদতেছেন আর হাদিস শুনাইতেছেন কিয়ামতের দিন তিনজন ব্যক্তিকে আল্লাহ কাছে ডাকবেন কয়জন দুনিয়ার চোখ বলবে এরা বিনা হিসাবে জান্নাতে দুনিয়ার চোখ আছে না দুনিয়ার সব চোখ বলবে তিনজন জান্নাতি নিশ্চিত নিশ্চিত আমরা অনেকের বলি না এই বুজুর্গ মানুষ জান্নাতে যাবে তাহলে ওই তিনজনও সবার চোখে দুনিয়ার চোখে সব জান্নাতি আল্লাহর কুদরতের নজরে কঠিন থেকে কঠিন জাহান্নাম একজন শহীদ একজন আলেম একজন দানবী আল্লাহ বলবেন এই শহীদ এদিকে আসো তুমি যুদ্ধের ময়দানে শহীদ হয়েছো কেন আল্লাহ দিন কায়েমের জন্য কত মানুষে জানে আমি তো ভিতরেরটা জানি। তুমি দ্বীন কায়েমের জন্য তুমি যুদ্ধে যাও নাই, কি সমস্যা কি ভাই? উঠা বসা করলে না চোখে বাজে না? হ্যাঁ, শহীদ বলবে আমি দিন কায়েমের জিহাদ করেছি। এই মুসল্লিরা, মুসলমানেরা, রক্ত গরমওয়ালারা, কি শুনো, খুব ভাব না ভিতরে জান্নাত পাইয়ে লাইছি, খুব ভাব। আমরা হুজুরেরা তো আরো ঘরে। শহীদ বলবে আমি দ্বীনের জন্য, ইসলামের জন্য যুদ্ধে গেছি। আল্লাহ কয় এটা তো মানুষ জানে, দুনিয়াওয়ালারা জানে, আমি তো তোমার ভিতরেরটা জানি। মানুষ তো ভিতরেরটা জানে না, আমার ফলাফল নেই তো ভিতরের অবস্থা দেখে। قال النبي صلى الله عليه وآله وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। পয়গম্বর বলেন, আল্লাহ মানুষের চেহারা, সুরত, সম্পদ দেখে বিচার করেন না। আল্লাহ মানুষের অন্তরের হালাত দেখেন, ওই অন্তরের অবস্থা দেখে এরপরে আল্লাহ তার বিচারের ফয়সালা করেন। শহীদ বলবে আল্লাহ তোমার দ্বীনের জন্য যুদ্ধে গেছি, গলা কাটাইছি, রক্ত লাগানো গায়ে, কি তুমি দেখো না গায়ে যে রক্ত লাগানো? আল্লাহ বলবেন দুনিয়ার চোখ বলে তুমি জান্নাতি, আমার কুদরতের নজর তোমার কলবের হালাত দেখা বলে তুমি জাহান্নামী। কারণ তুমি দ্বীনের জন্য যুদ্ধ করো নাই, বরং তুমি যুদ্ধে গেছো, মানুষ তোমাকে যোদ্ধা বলবে, শহীদ বলবে, সুনাম হবে। এটা তো দুনিয়ায় পেয়ে গেছো। এই জাহান্নামের ফেরেশতা এরে দাও, সহি হাদিস, এরে দাও, জাহান্নামের হ্যান্ডকাপ লাগাও, জাহান্নামে নিয়ে যাও। দ্বিতীয় ব্যক্তিকে, আমার মতো মাওলানা দাবি করছি আলেম, ভিতরের চরিত্রটা কুত্তর থেকে খারাপ, হিংসায় ভরা, অহংকারী, ইবলিসি খাসলাত ভরা, আনা খায়রুম মিনহু, আমি তার থেকে ভালো, আমি তার থেকে ভালো, আমার থেকে ভালো কেউ নেই। এই রোগে শেষ করে দিছে আমাদের ইসলামের সমাজ। আনা খায়রুম মিনহু, আমার থেকে বড় বক্তা কে আছে, আমার থেকে বড় প্রিন্সিপাল কে আছে, আমার থেকে বড় মুফতি মুহাদ্দিস কে আছে। আনানিয়াতে সব শেষ করে দিচ্ছে। এই জন্য আল্লাহ কোরআনের শুরুতে লেখছেন আলিফ লাম মিম, আছে না? এই অক্ষরগুলো কেন দিছেন? অনেক জবাব মুফাসসিরিন কেরাম দিয়েছেন, এর মধ্যে একটা জবাব আমি পাইছি খুব সুন্দর। পৃথিবীর সমস্ত ইলমের অহংকারীদের অহংকারকে জবাই করেছেন আমার আল্লাহ আলিফ লাম মিম তিনটা অক্ষর দিয়ে। এই ইলমওয়ালা অনেক জানো, অনেক জানো, অনেক জানো, এই বাহাদুরি করো। কি জানো? আলিফ লাম মিমের কোরআনের দরজায় ঢুকে আগে আলিফ লাম মিমের ব্যাখ্যা করো। কেন গিয়া কয় কি আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, এই বিষয়ে আমি জানি না, আল্লাহ ভালো জানেন। তো তোমার এত পাওয়ার গেল কই, আমি ভাগ গেল কই, এত ইলম গেল কই? তো কোরআনের দরজায় যখন তুমি বলছো আলিফ লাম মিম, এর রহস্য আল্লাহ ভালো জানেন, আমি জানি না। সব মুফাসসিরিন কেরাম এইভাবে তর্জমা লেখছেন, তুমিও লেখছো, তাহলে তুমি এখান থেকে সবক নাও, আসলেই তুমি কিচ্ছু জানো না। এরপরে কোরআনের ভিতরে ঢুকো তো কিছু পাইবা, আর যদি কেউ অনেক কিছু জানি তাহলে কিছুই পাইবা। কি জানো? মুহাম্মদের থেকে বেশি, কথা বলেন না কেন? আবু বকরের থেকে বেশি, ওমরের থেকে বেশি, উসমান থেকে বেশি, হযরত আলী থেকে বেশি আছেন। নবীজি তো সর্বশ্রেষ্ঠ, যার কোনো তুলনা। সেই নবী خوشي علم بيكي خوشي كي قال أوتيت علم الأولين الآخرين الله أماك شروع الشاش كردون تو صابل من سوف يامر ديا دسنا نبي كوب خوشي الله كان نبي تو خوشي أبني ما شاء الله بالو إن تو أصله أبنا كي فشي علم أمي دين أي أمي كي دسي أبني جانين ما أوتيت من العلم إلا قليلا আমার আমি কি দিছিটা আমি না জানি আমার পকেটে টাকা আছে 1 লক্ষ টাকার বান্ডিল একজনে কয় হুজুর আমারে 1000 টাকা দিবেন কথা শুনবেন নি 1000 টাকা দিবেন আমি বান্ডিল থেকে বের করে দিছি 5000 খুশি না বেজার এমন লাভ দিছে লঙ্গি ছিড়া হইছে খুশিতে চাইছি 1000 পাইছি কত অনেক পেয়েছি আমি কই আমার পকেটে যেই পরিমাণ আছে সেই তুলনায় তোমারে কিচ্ছুই দেইনি নবী কয় অনেক পেয়েছি আল্লাহ কয় খুব সামান্য ইলম দিয়েছি সামান্য বলে কি পরিমাণ ইলম আমি আল্লাহর কাছে এখনো জমা আমি এগুলো মাঝে মাঝে দিব তবে আপনার একটা দোয়া পড়া লাগবে কারে কয় সৃষ্টির শ্রেষ্ঠ আলেম শ্রেষ্ঠ মুফাসসির শ্রেষ্ঠ মুহাদ্দিস শ্রেষ্ঠ মুফতি শ্রেষ্ঠ দার্শনিক শ্রেষ্ঠ বড় এক ব্যক্তি যার কোনো তুলনা নাই রাহমাতুল লিল আল্লাহ তাকে বলেন আপনাকে খুব সামান্য ইলম দিছি আর সব আমার কাছে জমা আমি মাঝে মাঝে দিব তবে একটা দোয়া পড়া লাগবে রব্বি জিদনি কোন তালে আছে আসলে মাওলানা যদি কবুল না করে কথাগুলো বেয়াদবি মাফ করবেন এই ছোট ছোট কিছু টুকরা কথা পারলে লিখে রাখেন যুবকদের বলছি আপনার মুরুব্বিদের তো অর্ডার দেওয়া যায় না এমনি তো বেয়াদবে দেশ ঘুরে গেছে বেয়াদবের তোপমা লাগাইতে আর দেরি লাগে না ঠিক না মা বাবার সাথে সন্তানের বেয়াদবি শিক্ষকের সাথে ছাত্রের বেয়াদবি সীমাহীন এজন্য বেয়াদবি নেবেন না মাপ চাই লেখা রাখবেন আল্লাহ যদি কবুল করেন এই একটা বিষয় আর একটা যদি কবুল না করেন কপাল খারাপ হয় তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ নবীও বয়ান করলে কালেমা পড়ে না হেদায়েত আসে না আর মাওলানা যদি কবুল করিয়েই ফেলেন তাহলে নবীর কল্লা কাটনেওয়ালাও হেদায়েত পায় বড় কঠিন কথা বুঝি না তো আসলে সফলতা কোন জিনিস মাওলানা হওয়া সফলতা না বয়ান করা সফলতা না আল্লাহ কইছে আমার কাছে চূড়ান্ত সফল ওই ব্যক্তি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম যে ব্যক্তির মধ্যে থাকবে তাকওয়া আল্লাহর ভয় আমার বয়ানের বিষয়টাও এ নিয়ে কিছু কথা আছে তাকওয়ার উপরে তো বলতেছিলাম আপনাদের মধ্যে অনেক ভাব এটা বুঝাইতে চাইছিলাম আলেমরে ডাকবে এই মাওলানা সাহেব আপনারে আমি ব্রেন দিছি এলএম শিখছেন আসলে কি জন্য শিখছিলেন কয় দিনের প্রচার করব দাওয়াত দিব মানুষকে দিনের দিকে ডাকবো কত মানুষ জানে দুনিয়ার চোখ জানে আপনি এগুলো করছেন না আমি তো ভিতরেরটা জানি আপনি যা করছেন দুনিয়া কামাই করার জন্য করছেন মানুষ আপনাকে মাওলানা না বললে মাঝে মাঝে কষ্ট পাইছেন আমাদের কেউ জানে না আমি তো দেখছি কি মুক্তি সাহেব না বললে কষ্ট পাইছেন আপনার মাইয়া বলা জানে না আমি তো জানছি তাহলে তো এই যে কষ্টটা পাইছেন এটা তো আসলে দুনিয়ার জন্য নামের শুরুতে আলহাজ না লাগলে মনে কষ্ট পাইছেন আছে না অনেক আলহাজওয়ালারা ভিআইপি প্যাকেজের হাজি আমি তো ভিতরের খবর জানি আপনারে মাওলানা না বললে কষ্ট পাইতেন, আপনারে বড় হুজুর না বললে কষ্ট পাইতেন, আপনার বিরুদ্ধে দুই একটা কলম ধরলে কষ্ট পাইতেন, প্রশংসা করলে আপনি কলা গাছ হয়ে যাইতেন। কেউ জানে না, আমি তো জানি। আল্লাহ বলবে, ওই জাহান্নামের ফেরেশতা, একে ধরো, জাহান্নামের শিকল লাগায়া জাহান্নামে নিয়ে যাও। এরপরে ডাকবে টাকাওয়ালা মাস্তান যারা, এগো দানবী, শিল্পপতি, সমাজ সেবক, এদের ডাকবেন। আমি তো বলতেছি স্বাভাবিক, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আর কাঁদতেছেন যে আসলে আজকে মাওলানা হয়ে কি হইল। একজন যুদ্ধের ময়দানে গলা কাটাইয়া শহীদ হইল, সেও যদি জাহান্নামে যায় তা আমার উপায় কি? মাওলানা হইয়াও যদি জাহান্নামে যায় তা আমি মাওলানার উপায় কি? এই চিন্তা যখন ঢুকছে সাহাবাদের মধ্যে, মৃত্যু পর্যন্ত কান্না 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 কান্না। আজ কান্না নাই, কিছু কপাল পড়ারা নিজেও কাঁদে না, অন্যে কাঁদলে তাও পছন্দ করে না। আল্লাহ হেদায়াত দান করুন। আসি আমার আয়াতের তর্জমা তো বলা হয়ে গেল, এবার ব্যাখ্যা কিছু বিশ্লেষণ শুনেই। আয়াতের মধ্যে আল্লাহ মুমিনদেরকে দুইটা কর্মসূচি দিয়েছেন। কয়টা? কাদেরকে? কোন বেঈমানকে দেন নাই। কেন দেন নাই? মুমিনকে দিলেন, বেঈমানকে দেন নাই কেন? এর সংক্ষিপ্ত জবাব, জান্নাত শুধু মুমিন পাবে, কোন বেঈমান পাবে না। কথাটা ভালো করে মনে রাখবেন, এক সেকেন্ডের জন্য কখনো কোনো বেঈমান জান্নাত, এটা যেমন সত্য, আমার আল্লাহ একটা মানুষকেও এক সেকেন্ডের জন্য জাহান্নামে দিতে চান না, এটাও সত্য। বেঈমান জান্নাতে যাবে, কিন্তু আল্লাহ কাউকে জাহান্নামে দিতে না চাইলে জাহান্নাম বানাইছেন কেন? কিছু গাদ্দার আছে, ওরা যেতে চায়। দেখবেন হাসতে হাসতে বলবেন, সব জান্নাতে গেলে জাহান্নামে যাবে কি? আল্লাহ কয়, তুই যখন যেতেই চাও তোকে বুঝে আয়, কত ধানে কত চাল, তুই দেখ, এত সওয়াব রাখবো কই? বলনে ওলা আছে না কিছু? এ হাসতে হাসতে আর জাহান্নামে চলে যাবে। এ ওয়াজ মাহফিল দিয়া হবে কি? ওই নিমখারাম মানুষরূপী হায়ওয়ান কোনদিন বলে নাই, এত যাত্রা গান দিয়া হবে কি? সিনেমা হল দিয়া হবে কি? এত মাদ্রাসা দিয়া কি হবে? এত মসজিদ দিয়া কি হবে? এত মাওলানা দিয়া কি হবে? এত ওয়াজ মাহফিল দিয়া কি হবে? কি হয় দেখো না, তাসলিমার মতো বেশ্যা পালায় গেছে। নাস্তিকরা একটু দাঁড়ায়, আবার মাজা ভেঙে দেয়। আলেমরা কি করে দেখো না, বলে দিয়ে কি হবে? বহুত কিছু হবে। তোমার মতো বেয়াদব কেউ সাইজ করার জন্য এ আলেম লাগে। কারণ পৃথিবীতে আদব শিখাইছেন আল্লাহ জিব্রাইলের দিয়া নবীকে, নবী শিখাইছেন সাহাবায়ে কেরামকে। আদব এমন একটা সম্পদ, এটা মায়ের পেট থেকে কেউ শিখে আসে না। নবীজি বলেন, আদাবানি রব্বি ফাহসানা তাদিবি, আমার রব আমাকে আদব শিখাইছেন, আমার রবের শিক্ষা দেওয়া আদব কতই না সুন্দর। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদাকা ইমে তৌফিক আদব বে আদব মাহরুম গশত আজ ফজল রা। আদবের জিন্দগি পাল্টায় দেয় আদবের কারণে। যার ভিতরে আদব নাই, ওই মানুষটার কোনো মূল্য নাই, কোনো মূল্য কারো কাছে কোনো মূল্য নেই। প্রত্যেক আদব মানে বড় হুজুরের সামনে নামাজে সুরাতে বসা না, না, হাতার ভিতরে আদব আছে। এই যে হাত পা নাড়াইতেছি, এর মধ্যেও আদব আছে। চোখ দিয়ে তাকাইতেছি, তাকানোর মধ্যে আদব আছে। জবানের কথার মধ্যে আদব আছে। প্রত্যেকটা ক্ষেত্রে আদব। বসার মধ্যে আদব আছে, কথার ভেতরে আদব। আল্লাহ পাক এই আদবের সম্পদ যারা দান করবেন সে দুনিয়াতে ইলম কম থাকলেও সফলতার চূড়ান্ত শিখরে চলে যাবে। আর বড় ইলম ওয়ালাও যদি হয়, আদব না থাকে, বড় শিক্ষিত যদি হয়, কোথাও কোনো সম্মান পাবে না। তো আল্লাহ পাক মুমিনকে দুইটা কর্মসূচি দিবেন, বেঈমানকে দেন নাই। কেন? কোন বেঈমান জান্নাতে যাবে না, মুমিন যাবে। আর মুমিনকে যে আল্লাহ জান্নাত দিবেন, আল্লাহ চান মায়া কইরা একটু তাড়াতাড়ি দিতে, দেরিতে না তাড়াতাড়ি। আপনারা কি জান্নাতে দেরিতে যাবেন না দ্রুত যাবেন? দ্রুত যাওয়ার সিস্টেমের নাম হলো বিনা হিসাবে যাওয়া। কি হিসাবে? নাকি আপনাদের মধ্যে পাওয়ার বেশি যে না আমি হিসাব হিসাব বুঝতে পড়ে এরপর আল্লাহ লাগে যাব? হ্যাঁ, না বিনা হিসাবে যাবেন। আল্লাহ চায় আপনাকে দ্রুত পাঠাইতে, আর দ্রুত ঢুকতে গেলে হিসাব ছাড়া ঢুকতে হইব। আর হিসাব ছাড়া জান্নাতে ঢুকতে চাইলে আল্লাহর দেওয়া মুমিনের এই দুই কর্মসূচি মানতে হবে। এক নাম্বার কর্মসূচি, আল্লাহকে ভয় করো। এই উঠবেন না মুরব্বীরা, বয়ান মাত্র শুরু করলাম, ব্যারাম শুরু হয়ে গেছে। ওই যে একটু আগে বলছি না, মাওলায় কবুল করা লাগবে। মাওলায় যদি কবুল না করে, সৃষ্টির শ্রেষ্ঠ নবীর বয়ানও হেদায়াত। আমি বান্দার তো হিসাবই নেই, নবীর বয়ানে হেদায়াত নাই, তো আমার বয়ান কি? আর যাদের দীর্ঘ টাইম বসার অভ্যাস নাই, এরা মাঠে ঢোকেন কেন? কেন মস্কানি মনে করছেন না? মন চাইলে বসবেন, মন চাইলে উঠে যাবেন না? তামাশা! এটা কি তামাশার প্যান্ডেল? এই প্যান্ডেলটার দাম কত জানেন? কালকে রাত্রে হাদিস পড়লাম, রাসূল বলেন কেউ যদি ইলম উলামাদের মুলাকাতের জন্য ঘর থেকে বের হয়, আল্লাহ রাসূল বলেন ৭০,০০০ ফেরেশতার একটা কাফেলা তার সাথে বের হয়। প্রত্যেকটা কদমে সওয়াব লেখা হয়। এখানে এসে ফেরেশতারা মাগফিরাতের দোয়া করতে থাকে। আপনারা বসার সাথে সাথে জীবনের সব গুনাহ মাফ। এটার দাম কত আপনি বুঝেন কিছু? এই ঠান্ডার ভিতরে, কুয়াশার ভিতরে, একটা ভালো বিছানা নাই, খাওন দাওন নাই, সব বড় ছোট ভিআইপি নন ভিআইপি নাই, সব বসে গেছে। পৃথিবীর নিকৃষ্ট থার্ড ক্লাসের বিছনায় বসা, এর থেকে আর থার্ড ক্লাসের বিছনা হতে পারে না। এই বিছানা কোনো বিয়ার অনুষ্ঠানে দিলে কি পরিমাণ জুতার বাড়ি খাইবে এর কোনো হিসাব নাই। আপনি বুঝেন এই প্যান্ডেলটার দাম কত? এতগুলো মানুষ যদি এই শীতের মধ্যে কেউ জমা করতে চায় টাকার জোরে, তাহলে তাকে এক নম্বরে আসা যাওয়ার ফ্রি গাড়ি দেওয়া লাগবে, খানা দেওয়া লাগবে, বসার জন্য ভিআইপি বিছানা, এরপরে নিয়ন্ত্রণের জন্য কত পুলিশ, কত র্যাব। এরপরে না পারলে হিমশিম খাইলে কুত্তা নিয়ে হাজির হবে, কারণ মানুষ বেঈমানি করতে পারে, কুত্তা বেঈমানি করে না। এখানে দেখেন তো কত কষ্ট করে আসছেন এই মানুষগুলো, বুড়া মুরব্বী আলেম সাধারণ মানুষ সব বসে আছে একাকার ঠান্ডার ভেতরে। খাওয়ানো দেওয়া হয় নাই, হবেও না। টাকা দেওয়া তো দূরের কথা, টাকা রেখে দিছে মাদ্রাসার জন্য। অনেকে আবেগে ভাড়া টাকা দিছে, রাস্তার মাঝে গিয়ে যাওয়ার সময় খাড়াই করে করলাম কি যাবো কেমনে বাসায়? হাঁটতে 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 যাবে আল্লাহর ঘর, ভরসা করে। কথা ঠিক না? আবার অনেকে টাকা দেয় নাই, ছিল পারলে দিত, দেয় নাই, রাগ আছে ভিতরে, এত টাকা দেই যায় কবি আছে না? যারা দান করে এরা চায় দোয়া, আর যারা দান করে না এরা চায় হিসাব। আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। এই জন্য আল্লাহ নিয়ে আসেন, আপনি জোর করে আসতে পারেন না। বহু লোক আসতে চাইছিল, আসতে পারেন। যদি জরুরি কোনো কারণে আসতে না পারে, আসার সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। আর একদম মানুষ এসেই গেছে কপাল খারাপ প্যান্ডেলে বসে নেই এরা কোন দোকানপাটে আড্ডা আছে ঠিক আর একদম মহিলা প্যান্ডেলের তাওয়াফ করতেছে বছরে একবারই সুযোগ হেলায় হারায় লাভ কি কতদিনের মোলাকাতের তারিখ আজকে ঠিক না আপনারা হাসেন কেন আমি তো হাসির কথা বলি না যা বলছি তাতে কান্না করার কথা যে আমি এত খারাপ যে ওদের প্যান্ডেলে বাড়ির থেকে আইসাও প্যান্ডেলে ঢুকতে পারলাম না কবিরা গুনার মজলিসে আসি আর কান্না দরকার না হাসে কেন কেন হাসে তাও রসুল বলে গেছে লা ঈমানা লিমান লা হায়া আলা যারা লজ্জা নাই তারা মাঝে মাঝে হাসবে মন চাইলে কাঁদবে কেন কান্নার প্যান্ডেলে হাসবে হাসার প্যান্ডেলে কাঁদবে তো লজ্জা নাই আল্লাহ হেদায়েত দান করুন আমিন তো দুইটা কর্মসূচি দিলেন এক নাম্বার আল্লাহকে ভয় করো দ্বিতীয় কর্মসূচির নাম জবানকে কন্ট্রোল করো এই দুই কর্মসূচি যদি মানো নগদ দুইটা পুরস্কার সব আমল কবুল জীবনের পিছনের সব গুনাহ মাফ কার পুরস্কার ওই দুই কর্মসূচি মানলে না না মানলে এখন মানবেন কেমনে মন গড়া তার নিয়ম লাগবে না বিশ্বের নিয়মে ডাক্তারের নিয়মে আল্লাহ বলেন কোন নিয়মে তুমি এই কর্মসূচি পালন করবা সেদিকে ইঙ্গিত করে আমি আয়াতের শেষে তোমাকে বলে দিলাম ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলুহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা মন গড়া মানা যাবে না পীরের কথায় মানা যাবে না ডাক্তারের কথা না আমি আল্লাহর তরিকা আমি আল্লাহর হুকুম নবীর তরিকা মতে মানতে হবে আমার অনুসরণ করতে হবে আমার রাসূলের অনুসরণ করতে হবে ইতাআত একটার নাম ইতাআত মানে অনুসরণ অনুকরণ আর একটার নাম হলো মুহাব্বত ভালোবাসা আল্লাহ বলেন ভালোবাসা চূড়ান্ত সফলতা না চূড়ান্ত সফলতার নাম হলো ইতাআত মুহাব্বত নয় ইতাআত মানে অনুসরণ অনুকরণ করা এবার বুঝেন ভালো করে অনুসরণ কাকে বলে সংক্ষেপ তরজমা যে যার অনুসরণ করবেন সে তার রঙে রঙিন হয়ে যাবে যে মদিনাওয়ালা নবীর অনুসরণ করবেন ইতাআত করবে সে নবীর রঙে রঙিন হয়ে যাবে যে আল্লাহর অনুসরণ করবে সে আল্লাহর রঙে রঙিন হয়ে যাবেন সিবাগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবাগা ওয়া নাহনু লাহু আবিদুন রঙে তাকওয়া রঙে সিদ্দিক রঙে দি তাআবদ বাকি বুদ বরআ এখানে আপনারা যারা আসছেন 100% আপনারা আমাকে মোহাব্বত করেন এটা আমার ধারণা এটা যেমন 100% সত্য ঠিক তেমনি ভাবে একটা মানুষও আমার অনুসরণ করেন না এটাও সত্য বুঝেন নেই ভালোবাসেন অনুসরণ করেন না সফলতার নাম কি ভালোবাসা না অনুসরণ দেখেন ভালো করে বুঝেন আবু লাহাব আবু তালিব নবীরে কি পরিমাণ ভালোবাসে খুলনার মানুষের ভালোবাসা এক পাল্লায় দিল আবু তালিবের ভালোবাসার 100 ভাগের 1 ভাগও হবে না নবীরে যেই পরিমাণ ভালোবাসে ঠিক জান্নাতি কেন মোহাব্বত ছিল ইতাআত ছিল না মহব্বত ছিল কি ছিল না এই যে আপনারা আসছেন কেন মহব্বত আছে কি নাই ইতাআত নাই অনুসরণ নাই বলে কেমনে তা আমার অনুসরণ যিনি করবে তার টুপি আমার টুপির মতো হবে, তার রুমাল আমার রুমালের মতো হবে, তার পোশাক আমার পোশাকের মতো হবে, রঙে রঙিন হবে। অতএব ভালোবাসা আছে সবার ভিতরে, কি নাই? অনুসরণ নেই। নবীরে সবাই ভালোবাসে, দাড়ি নাই কেন? মহব্বত আছে, তাআত নাই। টুপি নাই কেন? মহব্বত করি, তাআত করি না। সফলতার জন্য কি মহব্বত না তাআত? এবার বুঝেন মহব্বত আর তাআতে আরো কিছু ব্যবধান। ভালোবাসাটা দূরের থেকে হয়, গায়েবী ভাবে হয়, হয় না? যুবকেরা কথা বলিস, বয়ান কিন্তু সব তোদের জন্য, তোদের সাইজ করবো, এরপরে মাঝখানে সময় পেলে মা বন্ধুরে কিছু ধরবো, এরপরে বুড়াগো আস্তে আস্তে ধরবো। তো শীতে এমনি কাইট হয়ে গেছে। আল্লাহ সবাইকে মাফ করেন। যুবকেরা খেয়াল করল, হা, ভালোবাসা দূরের থেকেও হয়, না দেখেও হয়, গায়েবী ভাবে। মোবাইল একটা মিস কল পাইছো না, কই তো নাই মিস কল, আবার ব্যাক করলি, কণ্ঠ আসছে এক হিমেল হাওয়ায়, এক কচি কণ্ঠ। এটা কি আসলে মানুষ না অনুমান? খবর নাই, পাগল হয়ে গেছে। জীবনে মায়ের সালাম দেয় না, আব্বারে দেয় না, বোনেরে দেয় না, ভাইরে দেয় না, এর খালি সালাম। যারে সালাম দেওয়া জায়েজ নাই, বেগানা, এর সালাম দেয়। আর যারে সালাম দেওয়া সওয়াব সুন্নাত, এর দেয় না। কি বেআই সাহেব, বেআইনের কি পরিমাণ লম্বা সালাম, কিন্তু নিজের বউরে দেয় না। আল্লাহ মাফ করে দিন। তাহলে ভালোবাসা শুরু হয়ে গেছে, দেখে নাই, ব্ল্যাকমেইলে পড়ে গেছে। এবার ও ডানা কাটা ভরি চুষতে 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 টাকা পয়সা নিয়ে ওরে ফকির বানাই দিছে। ফকির বানাইয়া এবার কোরআন শপথ সব ধুইয়া দৌড়, কইটা হিজরত করে কই গেছে আর খুঁজেই পাওয়া যায় না। সে আর এক বগির সাথে লাইন লাগাইছে ট্রেনের মতো, ঠিক না? আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে ভালোবাসা বা মহব্বত না দেখেও হয়, দূরের থেকেও হয়। বাখেলাফ ইতাআত, ইতাআত অনুসরণ তার দূরের থেকে হবে, কিন্তু না দেখে হবে না। ও ভাই, আমার রঙে যদি আপনি রঙিন হতে চান তাহলে আমাকে দেখতে হবে না। সে দেখাটা ডাইরেক্ট হোক অথবা ইনডাইরেক্ট হোক, দেখতে হবে। যুবক, তোমার চুলগুলো আঁকা বাঁকা কেন? আমি এক খেলোয়াড়ের অনুসরণ করি। কোন দেশি কয় বিদেশি? বাঙালি না, যাতে পাগল হইল তালে ঠিক। চাইনিজে ঢুকলেই খুলনার হোটেলে মাগরিবের ঘরে জায়গা পাওয়া যায় না, সব চাইনিজ বুক বয়ে বয়ে খায়। কি ফারম কি খায়? সব চাইনিজ, ফারম না। ভাত খাইতে বইলে কয় দেশি দাও, ঠিক নেই। এগুলো বাঙালির হালাত। তুমি যে বিদেশি খেলোয়াড়ের অনুসরণ করো, তোমার সাথে তার মোলাকাত হয়েছে না বলেও তুমি তার চিনো দূরের থেকে। তোমার চিনে, আমাকে চিনবে দূরের কথা, আমার দেশের নাম ওই জানে। তাহলে তুমি অনুসরণটা কেমনে শুরু করলা? মোলাকাত না হইল ইনডাইরেক্ট, তার ছবি আমি দেখেছি। তার কি বুঝলাম? তাআতের জন্য কি লাগবে? দর্শন লাগবে। কি লাগবে? ধর্ষণ না দর্শন, বুঝছেন? কিন্তু একটা হলো কান্দে বাড়ি ধর্ষণ, আর একটা হলো হাঁটুভাঙ্গা দর্শন। দর্শন লাগবে নাকি? পেস লাগাই না বাড়ি দিয়ে যে হাফিজ ভাই কইছে ধর্ষণ লাগবে। আল্লাহ হেফাজত করে। দেখতে হবে, না দেখে অনুসরণ করা যাবে। আল্লাহ কি কয়? আমার অনুসরণ করো, আমার রসুলের অনুসরণ করো। এবার আল্লাহর উপরে প্রশ্ন হেদায়ের মালিক আপনারে দেখাও যায় না ধরাও যায় না অনুসরণের জন্য দেখতে হবে আপনাকে না দেখে আমরা কেমনে অনুসরণ করি সকাল 10টার দিকে বাবা একটা বাচ্চা নিয়ে বাজারে গেল বহু বছর আগে এক বন্ধুর সাথে মোলাকাত বন্ধু পাইয়া দোকান থেকে চিপ চকলেট আর আইসক্রিম কিনিয়া বন্ধুর হাতে দেয় বাচ্চার হাতে দেয় না তুমি আমার বন্ধু তুমি খাও বাচ্চারে দিও না বাবা খুশি বরং বন্ধু যদি চিপস আর চকলেট আইসক্রিমটা বাচ্চার হাতে দিয়ে দেয় কয় খাও তুমি তাহলে বাচ্চাও খুশি বাচ্চার বাবাও খুশি ঠিক নি আল্লাহ তাআলা বলেন আরে আমার গোলাম আমি জানি আমাকে দুনিয়ার নজরে দেখতে পারবি না দেখা সম্ভব না আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এই দুনিয়ায় কেউ আল্লাহকে দেখা অসম্ভব চর্মচোখে আল্লাহকে দেখা যাবে না এটাই ফাইনাল কথা কিন্তু এর মধ্যে আবার প্রশ্ন কিন্তু দাঁড়ায় গেছে রহমতের নবী আমার পৃথিবীর আশ্চর্য ধরনের একটা সফর করেছেন মেরাজের সফর নবী ওখান থেকে এসে বলেন রাআইতু রব্বি আযজা ওয়া জাল্লা আমি আমার রবকে দেখে আছি আমার রবের সামনে বসে আমি পয়গম্বর কথা বলে আছি অন্যদিকে আরেক ঘটনা পয়গম্বরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় সাহাবী 7 বছর থেকে 12 বছরের সীমানার ভিতরে পয়গম্বরের হাতে হাত লাগাইয়া কালেমার পতাকা উড্ডীন করার শপথ নিলেন হযরত আলী কয় বছরে 7 থেকে 12 এর মধ্যে কেউ 10 কেউ 9 কেউ 12 বলেছেন বেশিরভাগ 10 বলেছেন কেউ 7 বছরও বলেছেন 7 থেকে 12 এই মাত্র এই টাইমে এতদিন ছিল হযরত আলী মুহাম্মদের চাচাতো ভাই এখন হয়েছে কি সাহাবী কিছুদিন পরে কি হবেন জগৎ শ্রেষ্ঠ জ্ঞানের ভান্ডার আলীকে আল্লাহ দিয়েছেন রাসূলের দোয়া যেই হযরত আলী 7 বছর থেকে 12 বছরের মধ্যে রহমতের নবীর হাতে হাত লাগাইছেন নবী দোয়া করেছেন আল্লাহ হযরত আলীর জন্য ইলমের দরজা খুলে দিয়েছেন নবী একদিন খুশি মনে কয় আনা দারুল হিকমা ওয়া আলিউন বাবুহা আমি মুহাম্মদ হলাম ইলম হিকমতের ঘর আর এই ইলমের ঘরের দরজা আমার আলী সুবহানাল্লাহ ইরা ইলমে রাবে জাজ করতন বেসা খলকে রাতা দন জওবে বাসওয়া আপনা দারা দোস্তে খলকা জারেরা নিস্তে ইখস লত একে দিন দারেরা জীবন তো জীবন কি মোবাইলে রাতের ঘুম নিয়ে গেছে না কাইরা রাতে ঘুম নাই সব যুবকেরা মুরাকাবার হালাতে থাকে মোবাইল নিয়ে সারা আমরা মোনাজাত ধরে বইয়া মোবাইল ওয়ালারা মোনাজাত ধরে হইয়া সারা রাত মোনাজাত মাঝখানে কি কথা হয় না চরিত্রটাকে নষ্ট করেছে রে যুবক নিজে একটু মেডিসিন লাগাইছো মনে করছো তোমার চেহারা সুন্দর যাদের কলবের চক্ষু খোলা তারা বলতে পারে তুই রাতের বেলা কি অপরাধ করেছিস জীবনটা শেষ করছো রাস্তার ল্যাংটা পাগলেও নিজের ভালো বুঝে যুবক তোর ভালো তুই বুঝলি না জবাই করছো চুরি ছাড়া নিজেরে টাইম থাকলে বলে দেব কিছু। হেদায়েতের মালিক তো আল্লাহ, আমরা তো পাগল হয়ে রয়েছি, বুঝো নাই? তোমার টাকায় চলি না আমরা, তোমরা আমাকে বেতন দাও না যুবকেরা, দাও ভুলেও ভুলেও দাও না, বরং মাঝে মাঝে শুনি রাস্তায় হুজুরকে ঠেকাইয়া ডাকাতি করো, করে না? আল্লাহ হেদায়েত দান করুন। এরপর আলেমরা পাগল হয়ে ঘুরে ১২ মাস। এরে যুবক, তুই আর একজনের জবাই কইরা তুই রাজত্ব করবি, এটা ভাবলি কেমনে? ওই যুগ তো নাই, ডিজিটাল যুগ পার হইয়া নতুন ভাবে শুরু হয়েছে স্মার্ট, ঠিক নেই? আর নাই রে বাবা, গোপনে অন্যায় করবি, মনে করছো কেউ দেখে নাই, পুলিশ এসে একটা নমুনা পেয়ে ফেলাইছে, তোরে ৬ বছর পরে জয়ীরা ফেলাইবে। এক অপরাধ মাতার কেসের আসামি, ও ঢুকে গেছে তৃতীয় লিঙ্গের ভিতরে, বুঝেন না কি হিজড়া হয়ে গেছে, ওদের লগে ঘুরে দেখছেননি ৫ বছর পরে, এই কয়েক মাস আগে ঘুরে গেছে। কতটা আপডেট হয়ে গেছে পৃথিবী। একজনের মাইরা তুই খাবি, কি হইল? খাইতে নিজেও পারলি না, ওরও খাইতে দিলি না, শেষ পর্যন্ত তোর হইল জেল, জেলে যাইয়া বসতে বসতে শেষ সময় ফাঁসি। এগুলি তো হয় একটা যুবক একটা মেয়েকে পাওয়ার জন্য অন্যকে হত্যা করে, বিনিময়ে লাভ কি হইল? মেয়েটাও জেলে গেল, যুবকও জেলে গেল, ওখানে বসতে বসতে মরল, না হয় ফাঁসি হয়ে গেল। এই চিন্তাটা যদি আমার দেশের যুবকেরা করত, রক্তের গরমে জুলুম করত না, মানুষ মারত না। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, জীবনটারে ধন্য করেন যুবক। আজকে তোমার 25 বছর 30 বছরের মধ্যে বয়স, সব যুবকেরা পাও দইরা বলি, সব কুত্তা শিয়ালের মধ্যে আবার আল্লাহ ভালো বন্ধ যাচাই রাখো দেয় নাই, মানুষের মধ্যে দিয়েছেন, মানুষ বড় দামি। একটু সব মানো আর না মানো, একটু ভাব, একটু গবেষণা কর। আমি কি বলি বাবা, একটু বুঝো, পাও দিনে বললাম বুঝো, মানো আর না মানো। তোমার মাত্র 30 বছর বয়স, এখন আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন যদি মরে যাও, তোমার আব্বা আম্মা তোমার নিয়ে কানবে আর স্মরণ করবে ভালো কিছু করছনি। বলো তো বাবা, নিজের বিবেকটারে জিজ্ঞাসা করো, এমন কিছু করছনি ভালো কাজ, মা তোমারে স্মরণ করবে, আমরা হুজুরেরা দোয়া করব, এমন কোনো কাজ করছো? করো নাই, বরং মোবাইল নিয়ে চালাইয়া চরিত্রটা এমন ধ্বংস করেছো। মায়ের মনে কষ্ট, মা পারে না তোরে হাত তুলে দোয়া করে, বাবার অন্তরে কষ্ট, শিক্ষকের সাথে বেয়াদবি করেছো, মুরব্বীদের সাথে বেয়াদবি, মনে হয় যেন তুই চতুর্মুখী বট দোয়ার পর্দায় আটকায় গেছো, তুই মইরে গেলে সবাই খুশি। এই যুবক, তোর 30 বছরের ফলাফল পাইছনি এইবার? তোর 30 বছরের ফলাফল কি? তুই মরলে সবাই খুশি। তোর চরিত্র এত খারাপ, মা বাবার বরদোয়া করে না, করলে তুই চাক্কার তলে বসবি 1 সেকেন্ডে। মা বাপ বরদোয়া করে না, তুই মনে অনেক কষ্ট, তুই দুনিয়াতে থাকায় তোর মা বাপ কারো কাছে মুখ দেখাইতে পারে না, মা বাবা হাসতে পারে না, তোর চরিত্রের কারণে। তোর জীবন এতটাই যে খারাপ যে তুই মরে গেলে সবাই খুশি। তোর লজ্জা শরম নাই? কি করেছ 30 বছরে? অথচ তোমার মধ্যে কি ফুটন্ত গোলাপ আল্লাহ রেখেছেন, কি নিয়ামত রেখেছেন। তুমি কাজী নজরুলের স্মরণ করো, কাজী নজরুলের হাত কি তোমার থেকে একটা বেশি ছিল? তোমার থেকে মাথার ওজন কি 10 কেজি বেশি? ইহুদিরা, ইমানের বাচ্চারা যদি গোটা দুনিয়া তাকে নিয়ন্ত্রণ করে, তুই তো শ্রেষ্ঠ নবীর উম্মত, তুই পারবি না কেন? তোমার মধ্যে তো সে মেধা আছে, ব্যবহার করো না, বরং আল্লাহর গজব লাগছে তোর কপালে। আল্লাহর দেওয়া সেই নিয়ামতকে ব্যবহার না করে মোবাইল দিয়ে ধ্বংস করতেছ, ধ্বংস করতেছ। তুমি মনে করতেছো হুজুর বুঝি আপনি ভাই বলতেছেন মোবাইলের দ্বারা কবরে আযাব হইব? ওই চারটার বাপ নগদ কি তোর জবাই হইতেছে এইটা শুন নগদ নগদ বেশি দেরি না অল্প দিনের মধ্যে বিস্তার করে খালি কাঁদবি চোখের পানি মোছা কেউ বিভাবি না লেখা রাখ চোখ থাকবে পাওয়ার থাকবে না কাম থাকবে পাওয়ার থাকবে না হট থাকবে শক্তি থাকবে না ব্রেন থাকবে মুখস্থ শক্তি থাকবে না এই গজবের মোবাইল দিয়ে তুই ধ্বংস করতেছো নিজেকে নিজে রাস্তা লেনটা করো নিজের ভালো বোঝে তুই নিজেরটা বুঝো না আমি বলি সেই কারণে তুই লেনটা পাগল থেকেও খারাপ চরিত্র নেই হার্ট দুর্বল আজকে বাসায় গিয়ে জীবন করছো আকাম করছো মোবাইলে আজকে একটা ভালো কাজ করিস পরামর্শ দিয়ে গেলাম আজকে বাসায় গিয়ে গুগলে সার্চ দিবি কারণ হুজুর কথা মানতে তো একটু কষ্ট হয় চিন্তা করো করি কি মানবো না তোমাকে গুরুরা যদি বলে প্যান্ট শার্ট টাইওয়ালা এটি তো আমার তাড়াতাড়ি মানবা তো গুগলের মধ্যে সব গুরুরা বসে আছে আজকে গিয়ে গুগলে সার্চ দিবা কারণ আমার কথায় কাজী জিবরাইল কইলো তার মোবাইল ছাড়বি না জাহান্নামে না যাওয়া পর্যন্ত তা আমি কইলে কি বুঝাম দেখবি কি করার আছে তো তুই একটা পরামর্শ দেই ভালো গুগলে সার্চ দিবা অ্যান্ড্রয়েড মোবাইলে স্বাস্থ্যের শরীরের কি কি ক্ষতি করে ওখানে সব কিছু ডিটেইলস লেখা আছে কোন গবেষক কোন দিন কোন লেকচারে কোথায় বলেছে এই ক্ষতি হবে কোন স্বাস্থ্য বিজ্ঞানী কি বলেছে ওখানে দেখবার আমি অগ্রিম বলে দিলাম এই মোবাইলে চোখের চোখ থাকবে পাওয়ার থাকবে না কান থাকবে পাওয়ার থাকবে না কিডনি শেষ হার্ট শেষ দেখো না জীবনে যে রোগ হয় না ডাক্তার কয় সুস্থ পরের দিন হুনি নাই কি হয়েছে হঠাৎ পড়লো আর মরলো হঠাৎ কেন হঠাৎ এক রোগের জন্ম হয়েছে হঠাৎ রোগ কি হাসেন আপনারা স্ট্রোক করেছে হার্ট দুর্বল ব্রেন নাই আগের দিনে ছোটবেলা দেখছি স্কুল কলেজের ছেলে মেয়েরা বিদ্যুৎ ছিল না হারিকেন জ্বালায় সারা রাত পড়তো পরীক্ষা এক বছর পর আর তোমরা পরীক্ষার দিনও বলো না আধা ঘন্টা বললে আম্মু মাথা ঘুরায় তো করবা কি তাড়াতাড়ি আমার নকলের ব্যবস্থা করবে না হয় আমার হাসের উপায় নাই আর নাইলে তুমি কান্দে কেটে করোনাটারে আবার আনো তো অটো পাস হয়ে যাবে 10 বার যদি অটো পাস করতে পারি এমবিবিএস ডাক্তারের চেয়ারে বসলে রোগীরে বাঁচাইতে না পারলেও মারতে পারাটা নিশ্চিত আল্লাহ মাফ করে যুবকেরা রাগ করো মাফ চাই আচ্ছা এত যদি না হয় যে না পাও ধরা লাগবে আমি মোনাজাতের পরে নিচে নেমে পাও ধরুন যদি বলুন হয়তো একটু রাগে হাত কথা বলতেছি কিন্তু হৃদয়টা মোমের থেকেও নরম কতটা নরম হইয়া কথা বলতেছি স্টেজে বলছি যদি বলো হাফিজ ভাই পাও ধরো আমি এখন নিচে নেমে পাও ধরবো শক্ত একটা রসুলের আদর্শ মানবি আমি একবারও বলি না দেখছো এই বিশ্বাবের কাছে যাও তাবলিগে যাও কওমিতে যাও একবারও বলি বরং তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ডিসি হও এসপি হও ওসি হও বেয়াদব হইও সম্মানের ডাক্তার হইও যদি বেয়াদব হও তো তাসলিমার মতো জেহানে যাবে খালি জুতা সম্মানের ডাক্তার হও সম্মানের ইঞ্জিনিয়ার হও গোটা দুনিয়ার মানুষ মাথায় নিয়ে তোমাকে নাচবে সম্মান দেওয়ার মালিককে এই মেয়ে আল্লাহ যদি সম্মান না দেয় বান্দা দেয় আমি হুজুর লুক হয়ে আছে হ্যাঁ কওমি মাদ্রাসায় পড়ছি কোন সার্টিফিকেট নাই সেই বঙ্গোপসাগরের ধাক্কা দিতে দিতে এই পর্যন্ত আসছি মাওলায় সম্মান দিলে কি সার্টিফিকেট লাগে হ্যাঁ আল্লাহ অহংকার থেকে আমাকে মাফ করেন বুঝাবার জন্য বলছি কেউ মন্তব্য করবেন না আমি যদি চাই প্রতিদিন 12 মাস হেলিকপ্টারে প্রোগ্রাম করব ইনশাআল্লাহ সম্ভব অথচ একদিনের ভাড়া দেওয়ার ক্ষমতা আমার বংশে নাই, যেই পরিমাণ ভাড়া। আমি তো অফিসে বিশাল পেপার লাগায় রাখছি, হেলিকপ্টারের প্রোগ্রামের আবেদন করবেন। প্রশাসনের উপরস্থ দায়িত্বশীলরা গেলি একজন আর একজনের কাছে এমনি হুজুরের হেলিকপ্টার হুজুর, হেরা জীবন উঠতে পারে না। এতবার হাটাজারি হুজুর কইছে না রহমতুল্লাহ আলাইহি যে হেলিকপ্টার আমার কাছে কি মতো রিকশার মতো। এ সম্মান কে দিয়েছেন? আল্লাহ। আমি এক ওয়াজে কইছি হেলিকপ্টারে হাফিজুর রহমান উঠে না, হাটাজারির আহমদ শফি উঠে না, হেলিকপ্টারে আল্লাহর কোরআন উঠতেছে। কোরআন কোরআন পড়লে এমন হয় আল্লাহ দেখাইতেছে। উল্টা বুঝো কেন? ভালোটা বুঝতে পারো না? তোমার মুসলমান ভাই সম্মানে যদি থাকে তোমার গায়ে বাজবে কেন? বেঈমানের জ্বলবে, তোমার জ্বলবে কেন? নিমক হারাম কোথাকা সরকারের না খাইয়া। আবার দেখি খুলনা শহরের ভিতরে মানব বন্ধন করে, এই সরকার স্কেল বাড়াও, না হয় গতির ভিতরে লাল বাতি জ্বালায় দেব। কিন্তু ইমামের বেতন 10,000, তাও কিন্তু একজনে দেয় না। বড় টাকাওয়ালা যিনি সভাপতি তার তিনি দেয় মাসে 100, রিক্সাওয়ালা দেয় 5 টাকা। ঠিক নি? আহ, এরপর বেতন বাকি। ইমাম সাহেবের ঘরে সন্তানও কিন্তু বেশি, তোমার ঘরে বেতন বেশি সন্তান কম, কারণ তুমি তো ট্যাবলেট খাইছো। ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি না, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। ঠিক নি? আর আমরা নবীর হাদিস যেদিন শুনছি আর পড়ছি, ওই ঘরের মাইয়া বিয়ে করবি যেই ঘরের বংশে সন্তান বেশি। কারণ আমি মুহাম্মদ কিয়ামতের দিন অন্য নবীর উম্মতের সংখ্যা থেকে আমার বেশি হবে। আমি গর্ব করে খুশি মনে জান্নাতে ঢুকবো। আমরা তো এই দেখে বিয়ে করছি, এই জন্য সন্তান বেশি। তোমাকে 2টা নাইলে 1টা নাইলে নাই। তোমার বেতন 3 মাথা গরম, ইমামের সন্তান বেশি, বেতন 5,000 10,000, 6 মাস বাকি। কোনদিন ইমাম জুমার নামাজে দাঁড়াইয়া বলছেনি, ও কমিটির লোকেরা, মুসল্লি ভাইরা, বেতনের স্কেল বাড়ায় দেন, 1 তারিখের মধ্যে বেতন দিয়েন, নাইলে আসর থেকে কিন্তু সূরাগুলো সব উল্টা হবে। বলছেনি কোন হুজুর? বরং কারোর সাথে কোন খারাপ আচরণ নাই, দেখলেই সালাম সালাম, কেমন আছেন কেমন আছেন কেমন আছেন, কত মোহাব্বত। মোনাজাতটা ধরলেই খালি দোয়া, ও আল্লাহ সব সুস্থ রোগীর অসুস্থ সুস্থ বানাও, যারা ব্যবসা করে চাকরি করে ব্যবসায় বরকত দাও, আল্লাহ হালাল ভাবে বরকত দাও, মা বোনদের কবুল করো, সন্তানের কবুল করো। কত দোয়া একসাথে, মনে হয় জান্নাতে ঢুকাইয়েই দিছে। কোনদিন কারোর সাথে বদনাম হয় না, বরং গভীর রাতে একটু মাওলার সাথে যোগাযোগ কর। ও দয়ার মালিক, অল্প টাকা দেয় তোমার বান্দারা, চাইলেও তো পাবো না, তবে একটু দোয়া চাই। ও আল্লাহ দোয়া করি আমার এই অল্প টাকার ভিতরে তুমি বরকত বাড়াইয়া দিও। এই জন্য তাকাইয়া দেখছো মহামারী করোনা, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ। আল্লাহ শুকর কোন কোরআনওয়ালা মাদ্রাসা মসজিদ বন্ধ হয় নাই। রিজিকের মালিক কে? আল্লাহ। সম্মানের মালিক কে? আল্লাহ। ইলমে রায় জাজ করদন বেহসার খলতে রাদা দন জবাবে বাসওয়াব আপনা দারত দস্তে খলকা জারে রাওয়া নিস্তে ই খসলত একে দিনদারে রা। যুবকদেরকে 2টা আসমান সূর্য বরাবর কলিজা দিয়া 2টা পরামর্শ দিয়া যায়, মানলে খোদার কসম জীবন তোর সফল। জীবন কতটুকু গ্যারান্টি থাকলে, বিশ্বাস থাকলে, আমি কসম খাইয়া বলতেছি, যদি ওই 2টা কাজ ভিতরে না রাখো, খোদার কসম তোর জীবন বিপদ। দোনোটাই কসম। दोनोंटाई 100 गारंटी मानले सफल मानबि ना कसम अल्लाह যেখানে যাবি জুতা যুবকরা লিখে রাখবি কম্পিউটারে লিখবি বাসায় গিয়ে কালকে লেমিনেটিং করে ঘরের দরজায় টানাবি আমার বাপ দাদার কথা না ভালো করে শুনে রাখো ডাক্তার হইয়াও সর্বোচ্চ সম্মান পাইয়া মরবি ইঞ্জিনিয়ার হও সর্বোচ্চ সম্মানে থাকবা আজীবন মরলো মানুষ দোয়া করবে দুই পুঁজি লাগবে কয় পুঁজি এই দুই পুঁজি থাকলে সম্মান আজীবন থাকবে না জুতা আজীবন শান্তি নাই জীবন প্রথম পুঁজি হলো সুস্থতা বলো কি দ্বিতীয় পুঁজি হলো সুন্দর চরিত্র তুমি পাঁচতলা বিল্ডিং করেছো টাকার পাহাড় ডাইনিং টেবিলে হরিণের গোশত উটের গোশত দুম্বার গোশত কত ধরনের মাছ ডাক্তার রেড সিগন্যাল লাগায় রাখছে খাইলেই মরবি তুই অসুস্থ আছে কোনো লাভ অসুস্থ যদি হইয়া তুমি কোনো মাদ্রাসা কোন স্কুলে চাকরি করো এক সপ্তাহ ডিউটি না করলে চাকরি বা কেউ ডিউটি করে না কেন স্যার অসুস্থ তাহলে বিদায় করো এবার বুঝো সুস্থতার দাম কত তুমি যদি অসুস্থ হইয়া বিছানায় এক মাস থাকো তোমার মা তোমার বাবা আপন কেউ তোমার কাছে আর আসবে না সব দূরে দূরে থাকবে কেমন কাছে গেলে না জানি আমিও অসুস্থ হয়ে যাই এইবার বাপ তুমি চূড়ান্ত সুস্থ অল টাইম পরীক্ষার হলে দুইটা পেপারে কলম ধরলেই ৯৯ মনে হয় যেন তুমি বাংলাদেশের এক নাম্বার হয়েছো পরীক্ষার ফলাফলে কিন্তু চরিত্র তোমার খারাপ জমিনের একটা মানুষ তোমাকে জায়গা দিবে না বিবেকে দর্শাই দুইটা জিনিস সুস্থতা লাগবে চরিত্র ঠিক করা লাগবে এই দোনোটাকে তুমি জবাই করতেছো ডাইরেক্ট মোবাইল দিয়ে সুস্থতাও নাই চরিত্র গুগলে সার্চ দিবা পৃথিবীর সব চিকিৎসা বিজ্ঞানীরা একমত মানুষের চূড়ান্ত সুস্থতার জন্য আল্লাহ দেওয়া একটা মহা ঔষধ আছে রাতের ঘুম ফ্রি কিসের ঘুম কথা বল রাতের ঘুম রাতের ঘুম হলো শরীরের ঔষধ হসপিটালে গেলে দেখবা খালি ঘুমায় রোগী ঘুম থেকে উঠে যায় একটু ভাল লাগে কয়েকদিন পর ডাক্তার কয় বাসায় যাও তুমি সুস্থ ঘুমের দাম কত তবে শুনে রাখো সব ঘুম না রাতের প্রথম অংশ ঘুম শরীরের ক্ষতি রাতের শেষ ভাগের ঘুম শরীরের ক্ষতি সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত রাতের মধ্যাংশের ঘুম হলো শরীরের ঔষধ ১০, ১১, ১২, ১২, ৩ এই টাইমের ঘুমটা শরীরের ঔষধ এই জন্য দেখছো না আজান হয় ৫ বেলা ঠিক নেই আজানের শব্দগুলো সব ৫ বেলা একরকম না একটু আলাদা আছে কোন আজানটা আলাদা আলাদা শব্দগুলো কি বলো অর্থ কি ঘুমেছে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না মানুষ ঘুমিয়ে থাকা তৃপ্ত বোধের হবে না ঘুমের চেয়ে কি ভালো কোন ঘুম থেকে নামাজ ভালো কোন ঘুম শেষ রাতের ঘুম কেন ওই সময় তোমার আমার মালিক ও খালিক প্রথম আসমানে আসিয়া হাজির হয়ে যান কে আসেন জোরে কও কোন টাইমে কোন দিন প্রতিদিন এই কথাটা আজকে শুনলেন আচ্ছা এবার আমাকে জবাব দেন আল্লাহ যে প্রতিদিন রাতের শেষে আসেন বান্দার থেকে কিছু নিতে না বান্দাকে দিতে স্পষ্ট বলেন কি নিতে দিতে আপনার কিছু তো দরকার নেই আছে ঘুমান কেন কেমনে বুঝাইলে এটা আপনাদের লজ্জা বাড়বে? আপনি বলতেছেন আপনার দরকার আছে, আল্লাহ আসেন দিতে, আপনি ঘুমাইতেছেন, অথচ এটা স্বাস্থ্যের জন্য ক্ষতি, মাওলার আদালতেও গুনাহ। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। সুস্থতার জন্য রাতের মধ্যংশের ঘুম নষ্ট করলাম মোবাইল দিয়ে, পায়ে হাত রেখে বলি যুবক দুইটা পুঁজি ধইরা রাখ, সুস্থতা চরিত্র, এই দুই পুঁজি নিয়ে ডাক্তার হবি, সবাই সম্মান করবে। চরিত্রের কারণে দেখো না, এ তো শহর বিভাগীয় শহর, আপনাদের এই শহরের মধ্যে বিবেক ডাক্তার আসেনি একজন না অনেক, সবাই কিন্তু পাস করছে MBBS, FRCS, FCBS, সার্টিফিকেট সব কমপ্লিট এবং ভিজিট 1000 করে, ঠিক নেই? জবাব দিয়ে বুঝা বুঝা দেখছেন নি ডাক্তার গুলো সব চেম্বারে রুগী এক সমান না কম বেশি আছে, একই ডাক্তার একই ভিজিট। কিছু ডাক্তার বেয়াদবি মাপ চাই, বুঝাবার জন্য বলি, কিছু ডাক্তার আছে ভয়ে ভয়ে রুগী না পাইয়া মশা মারে, ঠিক নেই? আবার কিছু ডাক্তার আছে রাত্র 12টা পর্যন্ত রুগীর সিরিয়াল শেষ হয় না। ও ভাই একটু জবাব দাও তো যুবক, মেরে কারণটা কি? একই তো সার্টিফিকেট ভিজিট হয়, কারণ কি? ও মনে হয় কিছু কুফুরি কালাম কালাম মারে। হ্যাঁ, জীবনের চরিত্র আর ব্যবহার, মা বাবার দোয়া নিয়ে বসে, ওদিকে ভিতরে ভিতরে আনন্দের সাথে মোহাব্বত, জীবনটা সফল হয়ে গেছে। ও যুবক ভাই, একটু তওবার দিকে ফিরিয়ে আসো। তোমাকে কিন্তু আমি বলি না স্কুল ছেড়ে দাও, কলেজ ছেড়ে দাও, খবরদার। শিক্ষানীতির উপরে কিন্তু চরম ভাবে দুর্নীতি আর চরম ভাবে বিপর্যয় নেমে আসতেছে, শুনতেছ না বাবারা? আমার বোন যদি মনে করে একটু ছেলে ছেলে ভাব, তুই ছেলে, আর ভাইজান যদি মনে করে আমি মেয়ে মেয়ে ভাব, তুই হিজড়া। মদিনার নবী বলে গেছেন, যেই পুরুষেরা মেয়েদের আকৃতির একটু চিন্তা করে ধারণ করার চেষ্টা করবে, ওদের উপরে আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের লানত, আমি মুহাম্মদের লানত। আবার যেই মেয়েরা ছেলে ছেলে ভাব নিবে, এদের উপরে আল্লাহর অভিশাপ, নবীর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ। ও আল্লাহর বান্দারা, আমি কিন্তু স্কুল বড়, স্কুলে বড় চাই, তবে সব চেঞ্জ করো, মহব্বতের নজরে চরিত্র নষ্ট করা যাবে না। কলিজা দিয়ে দোয়া করি, আল্লাহ শিক্ষানীতির ভিতরে চরিত্র ধ্বংস করার যা যা আছে, যারা কল্পনায় আছে, ওদের হেদায়েত দান করেন। নাম্বার 2, এই সমস্ত চরিত্র বিধ্বংসী কলাম থেকে আমার শিশু, আমার কিশোর, আমার যুবক, আমার যুবতীদেরকে ও আল্লাহ কুদরতের দ্বারা হেফাজত করেন। ও যুবক, হারাটা বয়ানে সিল্লাই খালি যুবক কইয়া, মদিনার নবীও কত সুসংবাদ তোরে দিয়ে গেছে, টের পাও নাই? মদিনার নবী কয়, যুবকেরা আমি মুহাম্মাদের উপকার করেছে, আর বুড়ারা আমি মুহাম্মাদের বিরোধিতা করেছি। কি কত সুন্দর তোমার সুসংবাদ! নবীজি এই জন্য যুবক দিয়ে একটা কমিটিও করছিলেন, করছিলেন না? কি নাম? হেল্পফুল ফজুল কমিটি করেছেন। কষ্ট হইতেছে মনে হয়, আর একটু সামনে আগাবো। আমার আয়াতের আলোচনা আর যাবে না, এই মোটামুটি এখন শেষ করে ফেলাম। মোটামুটি একটা আসলে তো বয়ান করার মাকসাদ কি, আল্লাহ ভোলা মানুষ যেন আল্লাহর দিকে আগায়। জাহান্নাম থেকে মানুষকে জান্নাতে দিয়ে চলে। এতে তো আমার পুরো কোরআনের তাফসীর করা মাকসাদ না, অল্প কথায় যদি আল্লাহ হেদায়েত দেয় এটাই তো যথেষ্ট। কথা ঠিক না? ও যুবক, তওবা নিয়তে ফিরে আসো। বাসায় যাইয়ে কিন্তু তুমিও ফেরে স্বভাব ফ্রেশ হবা না? আমিও ফেরে শুনবো, তোমার ফেরেশে সওয়াব নাই, আমারটাই সওয়াব। তুমিও কিন্তু হাত ধুইবা, মুখ ধুইবা, পাও ধুইবা। আমিও বাসায় যাইয়া হাত ধুবো, চেহারাটা ধুইবো, পাও ধুইবো। তুমিও ফেরেশ, আমিও ফেরেশ। তোমারটাই সওয়াব নাই, আমারটাই সওয়াব কেন? আমি এগুলো ধুইতে গিয়া ওযুর নিয়তে ওযু করব। একই কাম, একই কাম, তোমারটা আকাম। পানি তুমিও পান করো, আমিও পান করি। নবীর তরিকা, ডান হাতে পান করো, দাঁড়াইয়া জীবনে পানি পান করবা না। মনে করিস না মন গড়া হয়ে গেল। প্রত্যেকটা কথার পিছনে চ্যালেঞ্জ দিয়ে গেছি। জীবনে দাঁড়াইয়া পানি পান করবি না। সব চিকিৎসা বিজ্ঞানীরা একমত, দাঁড়াইয়া পানি পান করলে কিডনির ক্ষতি হয়। বৈজ্ঞানিকরা গবেষণা করে কয় মুহাম্মদের প্রত্যেকটা সিস্টেম তরিকা মানুষের শুধু পরকালের সওয়াবই না, প্রত্যেকটা নিয়ম শরীরের মহা ঔষধ। নবীজি দাঁড়াইয়া পানি পান করতে নিষেধ করলেন কেন? গবেষণা করে বাইর করছে কি কি ক্ষতি হয়। এতদিন দাঁড়াইয়া প্রস্রাব করছো, নবী কয় বইয়া কর না, কামে লাগে না। এবার বৈজ্ঞানিকরা বাইর করে বলাইছে যে দাঁড়াইয়া প্রস্রাব করলে তার প্রস্রাব ক্লিয়ার হয় না, আস্তে 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 করে তার কিডনিকে ড্যামেজ করে ফেলে যারা দাঁড়ায় প্রস্রাব করে। এবার কই যাইবা সান্ধু হুজুর গোনা মানো না, এবার কই যাইবা তঙ্গ গুরুরা কইছে মানবা না, মরবা না, তো তাড়াতাড়ি মরবা না, বিছনায় শুয়ে শুয়ে খালি কাঁদবা। কি যুবকেরা চরিত্র ঠিক কর নাইলে তো কপালে বিয়েও নেই। কি নাই যুবকেরা, কপালে কি নাই? আমার ধারণা মোটামুটি 75, তোমার ধারণা থাকলে বাকি 25। ঠিক 25% আছে বিয়া হতে পারে, তবে বউ পাবা না, বউ জল্লাদ পাবা, জল্লাদ। লেখে রাখিস যুবকেরা, বহু চিন্তা করে করে কথাগুলো কইতেছে এবং প্রত্যেকটা কথা কলিজার থেকে মহব্বতে বাইর করতেছে। জল্লাদ বুঝনি? হ্যাঁ, ৪-৫টা মাইয়ার চরিত্র জবাই করছো, ওই এক জল্লা দেয়া জুতা দিয়ে বাইরেইয়া ১০টার জাল মিলাই কইবে এবার দেখ কত ধানে কত চাল, ডানা কাটা ভরি। বুঝো ডানা কাটা ভরি? তোর ঘরে আইসাই তোর মায়ের ডানা ডাকাইটা দিবে, তোর মায়ের লাগে আমি থাকবো না, আলাদা বাসালো। বাস মায়ের ডানা শেষ, এবার বাবার ডানা কাটবে। ডানা কাটা ভরি তো, বাবার ডানা কাটবে, তাই এবার কি করবি? এই দেশি থাক, চল ঢাকা। ঢাকা নিয়ে আলাদা ফিরাত নিয়া তোর থেকে খাইয়া লইয়া এরপরে তোর ডানাটাও কেটে ফেলবে। মা বাবার ডানা কাটা শেষ, এবার তোর ডানা কাটবে। ডানা কাটা বলি তো, তোর ডানা কাইটা উড়াল দিয়া আর এক বাসায় গিয়া হাজির। তোমার ফকির বানাই দিছে। কথাগুলো যদিও হাসতে হাসতে তুমি শুনলা আর আমি বললাম, কথাটার ওজনটা একটু চিন্তা করে বালিশে মাথা লাগে। আর এগুলো তোমার চরিত্রের কারণে হবে। আর যদি তওবা করো আল্লাহ সব কিছু ঘুরাই দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার অনুসরণ করো, নবীর অনুসরণ করো। প্রশ্ন ছিল আল্লাহ আপনাকে না দেখে অনুসরণ হবে না? সংক্ষেপ জবাব। আল্লাহ কয় আমাকে যদি কিছু দিতেই চাও, জমিনে আমার একজন বন্ধু আছে, তারে দিলে আমি পেয়ে যাব। মনে আসেনি উদাহরণটা? কি উদাহরণ দিয়েছিলাম? হ্যাঁ, ছেলেরে যদি আইসক্রিম দাও, বাবা এটা আমি খুশি হয়ে গেলাম, ওই বন্ধু তুমি তারে দাও, আমারে দেওয়া লাগবে না। আল্লাহ মুসা নবী আমার বন্ধু, ইব্রাহিম আমার বন্ধু, ইসমাঈল আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, মুসা নবী আমার বন্ধু, ইউসুফ নবী আমার বন্ধু, মুহাম্মদ আমার বন্ধু। তবে ব্যবধানটা কি জানো? সব নবীরা আমি আল্লাহ তাআলার আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আশিক। ওই বন্ধুরে দিলেই আমি পেয়ে যাব। দলিল আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর ভালোবাসা যদি চাও নবীর তাআত করো, ফাত্তাবিউনি নবীর তাআত করো, অনুসরণ করো। অনুসরণের জন্য এবার আল্লাহ সমাধান পেয়ে গেলাম। আল্লাহর অনুসরণটা কেমনে হবে? তাই নবীরে করলেই হয়ে যাবে। এবার নবীরে দেখে দেখা সাহাবায়ে কেরাম অনুসরণ করে। নবী কেমনে পানি পান করেন সাহাবায়ে কেরাম দেখেন আর আমল করেন। নবী কেমনে দাঁড়ান ওইভাবে তারাও দাঁড়ান। নবী কেমনে হাঁটেন ওইভাবে সাহাবায়ে কেরাম হাঁটেন। নবী একদিন জুতা পরিয়া নামাজে দাঁড়াইছে ইমাম, সাহাবায়ে কেরাম পিছনে দাঁড়াইছেন, তারাও জুতা পরেছেন। নবী পড়ছে এরাও পড়ছে, অনুসরণ। নামাজের ভিতরে মাঝখানে নবী জুতা খুইলা নিয়েছেন, সাহাবায়ে কেরাম দ্রুত জুতা খুইলা সব দৌড় জুতা দূরে। নামাজের পরে নবী কয়, আপনারা জুতা খুললেন কেন? তা নবী অনুসরণ। আপনি খুলছেন এই জন্য আমরা খুলছি, অনুসরণ। নবীকে আমি খুলছি তো জরুরত। জিব্রাইল আমিন আয়েশা আমার কানে আওয়াজ দিছে, জুতার নিচে নাপাক, নাপাক জুতা নিয়ে নামাজ হবে না, এই জন্য জুতা খুললাম। আমি নামাজের আগেই যদি জানতাম জুতার নিচে নাপাক, নাপাক জুতা নিয়ে নামাজে দাঁড়াইতাম না। আমি আগে থেকে কেন জানি না আমি আলিমুল গায়বের মালিক না। গায়বের মালিক কে? আল্লাহ। আল্লাহ যেই ইলমের গায়ব জানেন, এই ক্ষমতার কারণে যদি কেউ মনে করে সে মুশরিক। খুব কঠিন কথা। এই কথাগুলো মানা না মানার মধ্যে ঈমান আয় আর যায়, বড় কঠিন। কিন্তু একজনে নামাজ পড়ে না তারে গালি দেওয়া যাবে না, খবরদার। আর একজনে নামাজ পছন্দ করে না তারে ছাড় দেওয়াও যাবে না, পাইলেই ফিডা। বুঝে নেই। একজনে দাড়ি রাখে না তারে গালি দেওয়া যাবে না, আর একজনে দাড়ি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধান আছে না নাই? আর একটু খোলামেলা বুঝাই। এই যুবক, দাড়ি রাখো না কেন? একজনকে, হুজুর দাড়ি রাখা দরকার, নবীর তরিকা, চেষ্টা করি পারি না, দোয়া কইরেন, সামনের থেকে আরো চেষ্টা করো। তাহলে বুঝে গেল সে দাড়ি পছন্দ করে। আর একটা রেজি গেলাম, দাড়ি রাখো না কেন? যাকাত জবাব, দাড়ির মধ্যে কি ইসলাম? দাড়ি না রাখলে অসুবিধা কি? এটাই হলো গাদ্দা, এটা বেয়াদব। মনে থাকবে। এই আসলে দাড়ি পছন্দ করে না। তাহলে যে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া যাবে না, যে পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। ভাইরা আমার, এবার নবীর অনুসরণ করেন সাহাবায়ে কেরাম। কপালাঙ্গ খালা, আমরা আল্লাহরও ভাই নাই, নবীরও ভাই নাই, আবু বকরেরও ভাই নাই। আবু কয় কি? আহ, কত মজার কথা। আল্লাহর নবী কয়, আল্লাহ কইছে তার বন্ধু মুহাম্মদের অনুসরণ করলে আল্লাহ খুশি হয়ে যাবে। আমি মুহাম্মদ বিদায় বেলা বলে গেলাম, আমারও দুনিয়াতে একদল বন্ধু আছে, এদের অনুসরণ করবা, আমি নবী খুশি হয়ে যাব। আমার বন্ধু ডাক্তার ডক্টর নয়, আমার বন্ধুদের আল্লাহর বিধানে পরিচয়, এরা হলো উলামায়ে আহলে হক। এরা কি উলামায়ে? বলেন বলেন, উলামায়ে আহলে হক শব্দ আলাদা বলতেই হবে, কারণ এই যুগে কিন্তু বড় এক ওলামাদের দল আছে আহলে বাতিল। এরা কি চিনবেন কেমনে? সিটিগোল স্বর্ণের কালার এক, ঠিক না? দাম এক। বর্তমানে কিন্তু বাতিল আলেম আর হকপন্থী আলেমের সুরত এক, ডিজাইন এক, বর্ণাঙ্গ থেকে তাদের চেহারা ভালো, কণ্ঠ ভালো, পাগড়ি বাইজা, এক হাতে তসবি, তসবি ছাড়েই না, হাতের মধ্যে তসবি নিয়ে উঠছে। কিন্তু কয় ওমরে ফারুক সাহাবী ভণ্ড, কারণ কারণ স্বামী যদি আল্লাহ নিয়ে যায় ওই স্বামীর সন্তান আপনার সম্পদগুলো আপনার থাকবে অতএব আপনি সম্পদ নষ্ট করবেন না করলে স্বামীর সম্পদ নষ্ট হলো না মূলত আপনার সম্পদই নষ্ট করলেন সন্তানগুলোকে মানুষ বানাবেন ডাক্তার বানাবেন কোনো বাধা নাই তবে কোরআন পড়াইয়া রাসূলের আদর্শে ডাক্তার বানান কোরআন পড়াইয়া রাসূলের আদর্শওয়ালা ইঞ্জিনিয়ার বানান আপনার সন্তানটাকে কোরআন পড়াইয়া রাসূলের আদর্শওয়ালা প্রফেসর বানাবেন মরিয়াও যদি যান ওই সন্তানের কারণে দোয়া পাবেন মানুষেরাও দোয়া করবে সন্তানও কোরআন পড়ে করে দোয়া করবে আরে আম্মা জান একদিকে চেষ্টাও যেমন করবেন নামাজ পড়িয়া মাওলার কাছে দোয়া করতে হবে খাজা মঈনুদ্দিন চিশতীর ঘটনা আমি সব জায়গায় বলি তিনি মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতের জমিনে আসেন কালেমার দাওয়াত দিলেন লক্ষ লক্ষ বিধর্মী কালেমা পড়লো মায়ের সামনে মঈনুদ্দিন চিশতী আজমিরি দাঁড়ালো অত্যন্ত খুশি মন আম্মা জান বলে বাবা এত আনন্দিত কেন বলে মা আমার হাতে বহু বিধর্মীরা কালেমা বলেছে আম্মা জান বলেন ও সন্তান মঈনুদ্দিন এগুলো তোমার কোনো বাহাদুরি না সব আমি মায়ের অবদান কার অবদান মায়ের অবদান আম্মা জানেরা ভালো করে শুনেন এইবার আম্মা জানকে প্রশ্ন করলেন ও আম্মা আপনার অবদানটা কি বলেন আম্মা জান বলে মঈনুদ্দিন তুই যেদিন আমার গর্ভে আসছিস আমি রাতের বেলা ঘুমাই নাই সেজদায় পড়ে শুধু কান্নার আওয়াজ আমি মাওলার কাছে কান্না করেছি ও দয়ার মালিক আমার গর্ভের সন্তান তুমি কুতুবুল আলম বানায় দাও ও সন্তান মঈনুদ্দিন তুই দুনিয়াতে যেদিন আসছো আমি মা তোরে দুধ পান করাইছি আল্লাহর জাতের কসম আমি তোমাকে যতদিন দুধ পান করাইছি একটা ফোঁটা দুধ বিনা ওযুতে তোমার মুখে দেই নাই আম্মা জানেরা একটু চিন্তা করেন ওই মহিলা যদি পারে আপনি কেন পারেন না এখন থেকে তওবা করে নেন ও মুরব্বীরা কয়দিন আর দুনিয়াতে বেঁচে থাকবেন আপনার মতো কত বুড়া মানুষ হাতের মধ্যে লাঠি নিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়ে আর বড় নামাজ ছাড়ে না আপনারা কেন পারবেন না সন্তানটাকে একটু বুঝান জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর ভয় অন্তরে ঢুকান তাকওয়া অন্তরে জমা করেন জবানটাকে কন্ট্রোল করেন মাওলার কাছে তাহাজ্জুদ পড়ে কান্না করেন আমার মাওলা ওই সময় দাওয়ার জন্য আসেন আল্লাহকে বলেন আল্লাহ আমার সন্তানকে আদর্শওয়ালা বানায় দাও আমার সন্তানকে তুমি আদর্শওয়ালা বানায় দাও জেহেন খুলে দাও মা বাবার দোয়া নিয়ে যেন চলতে পারে ও যুবক ওই মায়ের দোয়া দাবি আগাইতে পারবি না রে বাবা ওই মা বাবার চোখের পানি আর দোয়া আজকে চেয়ারে বসি আজকে তুমি বিল্ডিং এর মালিক টাকা পয়সার মালিক আসলে পেছনে মা বাবার কান্না আর দোয়া ওই মা বাবার সাথে বেয়াদবি করবা না যদি করিয়া থাকো আমার মাওলা কিন্তু তোমারে মাপ দিবে না কারণটা বান্দার হক মা বাবা ক্ষমা না দিলে তোমার ক্ষমা নাই যারা শিক্ষকের সাথে বেয়াদবি করছো তাড়াতাড়ি ক্ষমা চাও আল্লাহ ক্ষমা করবেন না শিক্ষক যদি তোমারে ক্ষমা না দেয় অতএব বান্দার হক নষ্ট করিও না রে বাবা এখন থেকে তওবা করো হেদায়েতের মালিক আমার আল্লাহ মনে মনে কাউকে শোনানো লাগবে না মনে মনে একটু আল্লাহরে ডাক দাও মনে মনে বল দয়ার মালিক তুমি এই দুনিয়া আমাকে পাঠাইছো শয়তানের ধোকায় ঘুরে কত অপরাধ করেছো ও আল্লাহ মনে হয় যেন এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই গুনার কারণে আমার হাত না পাক চোখ না পাক জিহ্বা না পাক ও আল্লাহ মনে হয় যেন আমার অপরাধের কারণে আমার মা বুঝি আমার উপরে বেজার আমার আব্বা জান বুঝি আমার উপরে বেজার আমার অচরিত্র খারাপের কারণে ব্যবহারের কারণে বাজারি আমার শিক্ষক আমার উপরে বেজার কেন জানি আমি এতগুলো মানুষের ভিতরে মোনাজাত ধরলেও চোখে পানি আসে না আসলেই তো আল্লাহ বেজার হয়ে গেছে আমার উপরে আমার মা বাবা বুঝি আমার উপরে বেজার হয়ে আছে আল্লাহ তুমি মাফ করিয়া দাও ওই মা বাবার দোয়া নাও রে যুবক ঘরে যাইয়া বলবি মা কত কথা জানি বলছি তুমি গোপনে কান্না করছো কষ্ট পাইয়া, আজকে তুমি একটু মাথায় হাত দিয়া দোয়া করিয়া দাও। কারণ আজকে দেখলাম অনেকে মোনাজাতে কান্দলো, আমার চোখে পানি আসে নাই, হয়তো আল্লাহ বেজার হয়ে গেছে। তুমি যদি একটু দোয়া করো আমার বাউলা বুঝি খুশি হয়ে যাবে। ও যুবকেরা, মা বাবার দোয়া নিয়ে চলো রে বাবা, মনে মনে আল্লাহর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হও। জীবনে তো কম নামাজ ছাড়ো নাই, কম বেপরদায় চলো নাই, কম আড্ডা দাও নাই, গুনাহ করো নাই। এখন থেকে আল্লাহকে মনে মনে বল, আল্লাহ জীবনে আর নামাজ ছাড়বো না, দাড়ি আর কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, শিক্ষক উস্তাদদের সাথে আর কোনোদিন বেয়াদবি করব না, মুরব্বীদের দোয়া নিয়ে চলবো, সুন্নাত অনুযায়ী চলবো। ও বাবা, কয়দিন আর তোমার হায়াত আছে জানা নাই, জিদানিং শুধু যুবকের মরণের খবর বেশি ভাই। ও আল্লাহর বান্দা, ঘুমের মধ্যেও কিন্তু মরণ হইয়া যায়। তুমি রাতের বেলা যে ঘুমাও, ওই সময় যদি মা সকালবেলা এসে দেখে তুমি মরিয়া গেছো, মা একটা চিৎকার মারিয়ে বলবে, আমাকে মা বলিয়া ডাক দেওয়ার আর কেউ থাকলো না। ও সন্তান, একটু চোখের বাড়ি ছেড়ে তওবা করো। মানুষ তোমার দিলটা এত পাথরের থেকে শক্ত কেন? অথচ পাথর কিন্তু আল্লাহর ভয়ে কান্না করে, জানো না রে বাবা।